থাপ্পা আমি আমি আপনার থেকে জানতে চাই খেলার সময় কি করে আমি ভয় মুক্ত থাকব কি করে খেলার সময় ভয়মুক্ত থাকবে খেলার মধ্যে ভয়টা ঢুকছে কি করে আগে সেটা জানা যাক ঠিক আছে আগে একটা ব্যাপার জেনে রাখো তোমাদের সবাইকে বলছি আমাদের ভয়টা সব সময় ভবিষ্যৎকে নিয়ে এখন কি হচ্ছে সেটা নিয়ে নয় এর পরে কি হবে সেই নেই ভয় তাই নয় কি ভবিষ্যতে কি আছে আমি বলছি ভয় নেই যাই থাকুক ভয় নেই জীবন আছে মৃত্যু আছে রোগভোগ আছে সেটা বলতে পারি কিন্তু ভয় নেই এর পর কি ঘটবে সেই নেই সব ভয় তো যা এখনো জীবনে ঘটেনি তাই নেই আমাদের ভয় যার আসলে কোনো অস্তিত্বই নেই এখনো ঘটেনি বা অস্তিত্বই নেই এমন জিনিসকে কি করে সামাল দেব দয়া করে সামাল দিও না যা হচ্ছে হতে দাও কারণ প্রথম কথা হল যার অস্তিত্ব নেই তাকে সামলাতে পারবে না অথচ এখন তুমি সেই অস্তিত্বহীনের ছায়াকে নিয়ন্ত্রণ করতে চাইছ তো ভয়গুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না আসলে তুমি বলতে চাইছ আমার ভাবনা আমার চিন্তা আর আবেগগুলো নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে আমার স্মৃতিশক্তি আর কল্পনা কল্পনাশক্তি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে এটা এখনকার মানুষের সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় যে ব্যাপারগুলো আমাদেরকে মানুষ করে তুলেছে যা আমাদের অন্যান্য প্রাণীদের থেকে আলাদা করেছে সেগুলো হলো আমাদের অসাধারণ স্মৃতিশক্তি আর অসামান্য শক্তি। তো অসফলতার স্মৃতিগুলো আমাদের কষ্ট দেয় ভবিষ্যতে কি হবে সেই সব কল্পনাগুলো আমাদের ভীত করে তোলে তো স্বাভাবিকভাবেই তুমি লক্ষ্যের পিছনে ছুটছ প্রসেসটাকে ভুলে গিয়ে প্রসেস এটাই তো প্রসেস যা তোমাকে লক্ষ্যের কাছে নিয়ে যায় লক্ষ্য কেবল একটা কল্পনা মাত্র তুমি যার সাথে কুস্তি করছো তার কোনো অস্তিত্বই নেই তাহলে তোমার জীবন আর খেলা নিয়ে কোনো সমস্যাই নেই তোমার সমস্যা হলো তোমার কল্পনা শক্তি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে কারণ সবাই তোমাকে সব সময় এটা শিখিয়েছে যে খেলায় জিততে হবে দয়া করে খেলায় জেতার চেষ্টা করো না শুধু খেলাতে মন দাও একজন আমাকে জিজ্ঞেস করছিল সদ্গুরু পাকিস্তানকে কিভাবে ক্রিকেটে হারানো যায়